হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে আমরা জ্ঞানের আলো বইয়ের পৃষ্ঠা নাম্বার উনচল্লিশটা পড়বো দেখো আজকে আমরা একটা নতুন পড়া পড়ব যানবাহনের কথা অর্থাৎ আজকে আমরা যানবাহনের সম্পর্কে পড়ব চলো তাহলে পড়ি প্রথমে দেখো কি আছে যানবাহন কাকে বলে যার সাহায্যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং মালপত্র ও অন্যান্য জিনিসপত্র পাঠাতে পারে তাকে যানবাহন বলা হয় তাহলে যানবাহন কাকে বলে যার সাহায্যে মানুষ অর্থাৎ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এবং কি এবং মালপত্র ও অন্যান্য জিনিসপত্র পাঠাতে পারি তাকে কি বলবো তাকে যানবাহন বলবো তারপরে দেখো কি আছে যানবাহন কত রকমের হয় ও কি কী যানবাহন তিন রকমের হয় যানবাহন কত রকমের হয় তিন রকমের হয় কি কি দেখো স্থলযান জলযান আকাশযান তারপরে দেখো স্থলযান কাকে বলে যে সমস্ত যান মাটির ওপর দিয়ে অর্থাৎ ডাঙায় যাতায়াত করে তাকে স্থলযান বলে থাকলে তাহলে স্থলযান কাকে বলবো যে সমস্ত যান মাটির ওপর দিয়ে অর্থাৎ কোথায় ডাঙায় যাতায়াত করে তাকে স্থলযান বলে যেমন কি দেখো বাস ট্রাম লরি ও রেলগাড়ি প্রভৃতি তাই তো আমরা প্রত্যেকে জানি ডাঙায় কি কি চলে মাটির ওপর দিয়ে কি কি চলে তাই তো তারপরে দেখো জলযান কাকে বলে যে সমস্ত যান জলে চলাচল করে তাকে জলযান বলে তাহলে জলযান কাকে বলে যে সমস্ত যান জলে চলাচল করে তাকে জলযান বলে যেমন দেখো জাহাজ নৌকা ডিঙি ইত্যাদি এখানে দেখো একটা জাহাজের ছবি আছে এটা কোথায় চলে বলো তো এটা জলে চলে তাই তো তারপরে দেখো আকাশ যান কাদের বলে যে সমস্ত যান আকাশে চলে তাদের আকাশযান বলে তাহলে আকাশ কাকে বলে যে সমস্ত যান আকাশে আকাশে বলতে কি একদম ওপরে তাই তো যে সমস্ত যান আকাশে চলে তাদের আকাশযান বলে যেমন এরোপ্লেন হেলিকপ্টার রকেট প্রভৃতি দেখো এখানে একটা কিসের ছবি দেওয়া আছে দেখো এরোপ্লেনের তাই তো এটা কোথায় চলে বলো তো আকাশে চলে এটা একটা কি আকাশ ঠিক আছে তোমরা তাহলে প্রত্যেকে এখান থেকে এ আতটা পড়ে ফেলবে আর এটা পড়তে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবে ওকে চলো বাই